বিএনপি পৃষ্ঠপোষকতা না দিলে জঙ্গিবাদকে পুরোপুরি নির্মূল করা যেত বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সচিবালয়ে একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় মন্ত্রী আরও বলেন, দলের ভেতরে যারা শৃঙ্খলা ভঙ্গ করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। বাংলাদেশে যদি বিএনপি জঙ্গিদের এইভাবে পৃষ্ঠপোষকতা না দিত বা জঙ্গি গোষ্ঠীর সাথে সাথে নিয়ে রাজনীতি না করত, জঙ্গিকে আমরা আজকে দমন করতে সক্ষম হয়েছি। বিএনপি যদি পৃষ্ঠপোষকতা না দিত পুরোপুরি নির্মূল করা সম্ভবপর হতো।